নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এপ্রিল দু হাজার কুড়ি কন্যা রাশির কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি প্রথমেই জানাই এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে অর্থাৎ তিরিশে মার্চ এই বৃহস্পতি গ্রহ মকর রাশিতে নিচস্ত গৃহে অবস্থান এবং বাইশে মার্চ মঙ্গল গ্রহ এই মকর রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে এই মকর রাশিতে চব্বিশে জানুয়ারি থেকে শনিগ্রহ অবস্থান এবং আঠাশে মার্চ শুক্র শুক্রগ্রহ রাশির ঘরে অবস্থান অর্থাৎ নিচ রাশিতে অবস্থান করছে এর পাশাপাশি চোদ্দোই এপ্রিল পর্যন্ত রবিগ্রহ মিন রাশিতে অবস্থান এবং চোদ্দোই এপ্রিল থেকে পরে এই রবি গ্রহ মেষ রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং সাতই এপ্রিল থেকে এই বুধ গ্রহ মিন রাশিতে নিচস্ত গৃহে অবস্থান এবং রাহু গ্রহ মিথুন রাশিতে এবং গ্রহ ধনু রাশিতে অবস্থান কি ফলাদেশ হতে চলেছে আমি ইন জেনারেল আপনাদেরকে জানাতে চলেছি তো প্রথমেই আপনাদেরকে জানাই এই ভিডিওতে আমি শেষে আপনাদেরকে জানাবো আপনাদের শুভ তারিখ এবং আপনাদের এ মাসে কি ক্রিয়া করলে আপনাদের এই এপ্রিল মাসটা ভালো যাবে ভিডিও শেষে আমি বিস্তারিত জানাতে চলেছি আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে জানাই এই কন্যা রাশিকে রিপ্রেজেন্ট করে তিনটি নক্ষত্র একটা হচ্ছে উত্তর ফাল্গুনি একটা হচ্ছে হস্ত্রা একটা হচ্ছে চিত্রা নক্ষত্র প্রত্যেকটি নক্ষত্রের ক্যারেক্টার আলাদা তো প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের রাশির অধিপতি নিচস্ত গৃহে অবস্থান করায় আপনাদের শরীর নিয়ে এ মাসে বিশেষ ভুগতে হবে শরীর নিয়ে আপনারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের দ্বিতীয়পতি নবম স্থানে সক্ষেত্রিক অবস্থান করায় আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো অর্থাৎ আর্থিক দিক আপনাদের এ মাসটাতে শুভ ফল প্রদান করবে এবং ভাগ্যের সাহায্যে যে কাজ করতে হয় অর্থাৎ ভাগ্যের সাপোর্ট যেগুলো লাগে বা সেই দিকে আপনাদের কাজ হবে আপনাদের এ মাসে লটারি প্রাপ্তি অথবা ফাটকা কারবার থেকে আপনাদের ইনকাম হবে অর্থাৎ দশম স্থানে রাহুর অবস্থান এবং নবম স্থানে শুক্রের অবস্থান আপনাদের লটারির একটা প্রবল সম্ভাবনা বা ফাটকা কাটবে থেকে আপনারা প্রচুর অর্থ পেতে পারেন যদিও আপনাদের জন্মছকে একান্ত এই লটারি পাওয়ার যোগ আছে কিনা সেটা বিশ্লেষণের দরকার আছে এর পাশাপাশি আপনাদেরকে জানায় আপনাদের রাশির পঞ্চম স্থানে শনি মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করায় আপনাদের সন্তান ভাগ্য কিছুটা হলেও ভালো হচ্ছে অর্থাৎ যাদের এতদিন সন্তান নিয়ে প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির জন্য সেই দিকটা আপনাদের একটা ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে সন্তান লাভের একটা যোগ তৈরি হচ্ছে গ্রহগত অবস্থান তাই বলছে আপনারা মেডিকেলি একটু অ্যালার্ট হন নিশ্চয় আপনারা সন্তান লাভ পাবেন এর সাথে সাথে আপনাদের সরাসরি আপনাদের রাশির একাদশে দৃষ্টি এই মঙ্গল বৃহস্পতি এবং শনি যেখানে আপনাদের যোগ এবং শৌরি যোগ সৃষ্টি হয়েছে ঠিক একাদশ স্থানে দৃষ্টি আপনাদের কর্ম ক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবেই যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনাদের সপ্তম স্থানে নিচস্ত বুথ আপনাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হবে অর্থাৎ সিদ্ধান্ত বিভ্রাট হওয়ার জন্য আপনাদের কিছুটা হলো ক্ষতির সম্ভাবনা আছে এবং আপনাদের দ্বাদশপতি অষ্টম স্থানে তুঙ্গ গৃহে অবস্থান করায় অর্থাৎ রবিগ্রহ অষ্টম স্থানে তুঙ্গ অবস্থান করায় আপনাদের এ মাসে হটকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না আপনাদের রাগ জেদ প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং এই জেদের জন্য আপনাদের কিছুটা হলো। ক্ষতি হতে পারে অর্থাৎ রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত এ মাসে আপনারা নেবেন না আপনাদের রাশির চতুর্থ স্থানে কেতু অবস্থান করায় কিছুটা হলো পারিবারিক সুখের জায়গা আপনাদের ডিস্টারবেন্স দেখা যাচ্ছে বর্তমান সময় গোচর তাই বলছে যারা ফিল্ম গান বাজনা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের জন্য এ মাসটা শুভ ফল প্রদান করবে যারা গবেষণামূলক পড়াশোনাতে আছে রিসার্চ পিএইচডি করছে তাদের জন্য এই মাছটি শুভ আপনারা কিছু আবিষ্কার করেই ফেলতে পারেন গ্রহগত অবস্থান তাই বলছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছে তাদের জন্য সময়টি মধ্যম যারা খেলাধুলা জগতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টি ভালো ফল প্রদান করবে অর্থাৎ খেলাধুলা জগতে যারা আছে তাদের জন্য সময়টি শুভ এবং আপনাদের রাশির দশম স্থানে রাহু অবস্থান করায় আপনাদের কর্মক্ষেত্রে খুব চাপ বাড়বে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রচণ্ড পেশার আপনাদের লক্ষ্য করা যাবে এ মাসে কর্মবিচ্যুতি হওয়ার সম্ভাবনা আছে এই প্রেশারের জন্য সেদিকে আপনারা একটু নজর রাখবেন এবং আপনাদের পঞ্চম স্থানে মঙ্গল শনি এবং বৃহস্পতি অবস্থান করায় প্রেমের দিকে আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা আছে এ মাসে এবং যাদের প্রেম যে সম্পর্কে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে একটু হলো সমস্যা আপনারা কথাবার্তা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনাদের মধ্যে মনোমালিন্য না হয় এর সাথে সাথে আপনাদেরকে জানায় যারা এজেড পার্সেন আছেন অর্থাৎ ষাট ঊর্ধ্ব যারা ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে নার্ভের প্রবলেম হাই প্রেশার সুগার থাইরয়েড লোয়ার পোর্শনের প্রবলেম ব্যাক পেন এই দিকগুলো আপনাদের সমস্যা আসতে পারে এই দিকগুলো আপনারা অবশ্যই নজর রাখবেন এ মাসে আপনাদের আয় ভাগ্য ভালো কিন্তু মেডিক্যাল এক্সপেন্সেসও আপনাদের বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে কন্যা রাশির যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা হল ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে এ মাসে আপনারা জমি বা ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারেন গাড়ি কেনার একটা সম্ভাবনা আছে সে দু চাকা হোক বা চার চাকা হোক একটা বুকিং আপনারাও করতে পারেন এই গ্রহগত অবস্থান তাই বলছে এবার আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের শুভ তারিখ হচ্ছে এক দশ উনিশ আঠাশ পাঁচ চোদ্দো এবং তেইশ তারিখ আপনারা যে কোনো শুভ কাজে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাজগুলো সাকসেস হবে এর পাশাপাশি এবার আপনাদেরকে জানায় এই এপ্রিল মাসে আপনারা ঠিক পনেরোই এপ্রিলের পর থেকে সরকারি কাজকর্মগুলো গুটিয়ে নিন দেখবেন সেখানে আপনারা সাকসেস নিশ্চিত রূপে পাবেন এবার আপনাদেরকে জানায় আপনারা এই এপ্রিল মাসে কি উপায় করবেন কি উপায় করলে আপনাদের এই মাসটি শুভ যাবে আমি তাই নিয়ে আপনাদেরকে জানা জানাতে চলেছি এ মাসে কুমারী মেয়েদেরকে অথবা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেদেরকে আপনারা চকলেট বা মিষ্টি যদি দেন বা কোনো বস্ত্র যদি দেন সে দুস্থ গরিব বাচ্চা ছেলে মেয়ে হতে পারে তাদেরকেও যদি দেন আপনাদের এই মাসটা শুভ যাবে এবং আপনাদের বুধগ্রহে নেগেটিভ এফেক্ট আপনাদের কাটতে বাধ্য তো প্রিয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে যে ক্রিয়াটি করতে বললাম আপনারা এটি করবেন বুধবার এই এপ্রিল মাসে যে কোনো এক একটা বুধবারে আপনারা করে দেখুন নিশ্চিত রূপে আপনারা ফল পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন